চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিক্ষকের উত্তক্তে অতিষ্ঠ হয়ে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার ভোরে উপজেলার কামালপুর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে জানা যায় কামালপুর গ্রামের নাজমু ইসলাম গত প্রায় পাঁচ মাস পূর্বে সৌদি আরব গেছেন পাঁচ বছরের শিশু কন্যা নিয়ে স্বামীর বাড়িতে থাকেন স্ত্রী সনিয়া খাতুন বয়স বাইশ তার সৌন্দর্যে অনেক আগে থেকে মোহিত ছিলেন একই গ্রামের শাকিল হোসেনের কামালপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে শাকিল হোসেন বয়স পঁয়তাল্লিশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোনিয়া খাতুনের পরিবারের অভিযোগ স্বামী বিদেশ চলে যাওয়ার পর থেকে শাকিল হোসেন খুব বেশি উত্তক্ত করছিলেন মোবাইলে কল দিয়ে মেসেজ দিয়ে ইমো ও হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল দিয়ে সবসময় জ্বালাতন করতেন প্রেমের প্রস্তাব দিতেন এমনকি বিয়েও করতে চাইতেন এসব কথা শ্বশুরবাড়ির লোকজনকে বলেও কিছু হয়নি শাকিল হোসেনের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস ছিল না সনিয়া শ্বশুরের পরিবারের এরই এক পর্যায়ে পঁচিশে ফেব্রুয়ারি ভোরে ঘরের আড়ালে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সনিয়া খোঁজ নিয়ে জানা গেছে শাকিল হোসেন বিবাহিত ও দুই সন্তানের জনক সাত থেকে আট বছর পূর্বে শেফালি খাতুন নামে পাঁচলিয়া গ্রামের এক প্রবাসী স্ত্রীকে বিয়ে করেন বিবাহ বিচ্ছেদের পথ্য কারণ নানা কারণ দেখেন মনোবিজ্ঞানীরা তাদের মতে নির্যাতন মাদক শক্ত সন্ধে প্রবণতা একে অপরের অবাধ্য হওয়া ধর্মীয় অনুশাসন মেনে না চলা পুরুষ নির্ভরশীলতা কমে যাওয়া আত্মমর্যাদা বৃদ্ধি স্বাধীন চেতনা ও শূন্যতা বিরাজ করা তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার পরকীয় ও সামাজিক অবক্ষয়ের ফলে বিবাহ বিচ্ছেদ ঘটে তবে স্বাধীন চেতা নারীর জন্য বিষয়টি ইতিবাচক দেখার অবকাশ রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অভিযোগ অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান খান রতন ডয়চে ভেলেকে বলেন আমাদের বন্ধনটা দুর্বল হচ্ছে পাশাপাশি নারীরা স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী আগে অত্যাচার নির্যাতন সহ্য করেও স্বামী সংসারে থাকতেন কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিতে পারছেন পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখানে ভূমিকা রাখছে স্বামী স্ত্রীকে সময় না দেওয়ার কারণে স্ত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমের দিকে ঝুঁকে পড়ছেন সেখানে কারোর সঙ্গে পরিচয় হচ্ছে এক পর্যায়ে পরকীয়া সম্পর্কে লিপ্ত হচ্ছেন তারা শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়াচ্ছে বিয়ে এখানে একজনের অন্যজনকে বোঝার বিষয় আছে সময় দেওয়ার ব্যাপার আছে সম্মান দেওয়ার বিষয় আছে এগুলো অবহেলা করলে শেষ পর্যন্ত বিচ্ছেদে রূপ নিচ্ছে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি শেষে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন